ne sa re ma ga re, sa re ma pa ni dha pa, ma pa ni sa re jol sha gha, jol sha gha, jol sha gha. নমস্কার, সুপ্রভাত। আমি নন্দিনী, জলসাগরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আজকে আমরা থাকবো গানে গানে। হ্যাঁ, ছয় রাগ, ছত্রিশ রাগিনী, ভজন এবং গুরু জ্ঞান প্রকাশ কোষের গানে গানে আজকে আমরা সকালটা কাটাবো আপনাদের সাথে। হ্যাঁ, অবশ্যই পরিচয় তো অবশ্যই করাবো। নমস্কার, আমি নন্দিনী এবং আজকে যিনি আমার সাথে গানে গানে থাকবেন, সুরে সুরে থাকবেন, আপনাদের মন মাতাতে থাকবেন, তিনি হলেন নবীন উদীয়মান সঙ্গীত শিল্পী অধ্যাপিকা রিক রায়। রিককে স্বাগত জানাই আমাদের জলসা ঘরে। রিক এর আগেও এসেছে, আপনাদের মন ভরিয়ে দিয়েছে তার গানে গানে। মূলত ক্লাসিক্যাল গানের ছাত্রী হলেও টপ্পা, দাদরা, ঠুংরি, গজরি এছাড়াও সে শ্যামাসঙ্গীত, লোকসঙ্গীত এরকম অজস্র গান গেয়ে থাকে। আজকে তো অবশ্যই আপনাদের মন ভালো করতে গান নিয়ে রেক হাজির হয়েছে জলসা ঘরে। আরও একবার স্বাগত জানাই এবং আমার সাথে আজকে যারা রয়েছেন, আমার সাথে নয়, রেকের সাথে রয়েছেন যন্ত্রসঙ্গীতে, কারণ যন্ত্রসঙ্গীত ছাড়া আমাদের গান বাজনা সম্পূর্ণ চলে না। কিবোর্ডে রয়েছেন প্রণবেশ পাল এবং আমাদের সাথে তবলা অর্থাৎ তাল বাদ্যে রয়েছে পিকন মণ্ডল। চলুন শুরু করা যাক আজকের সঙ্গীতের জার্নি রিকের সাথে। রিক, তুমি আজকে কি দিয়ে শুরু করবে? আজকে একটি ভজন দিয়ে শুরু করি। অবশ্যই অবশ্যই, ভজন, ঈশ্বর ভজনা। সেই ঈশ্বর ভজনা হচ্ছে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। আর রিক আপনারা আমার মধ্যে সেই সংযোগটা করে দেবে ভজন গানে। চলুন চেষ্টা করছি রাগ মালকোষের ওপর ব্রহ্মানন্দের একটি ভজন। জয়া দুর্গে দুর্গতি পরিহারিণী, জয়া দুর্গে দুর্গতি পরিহারিণী, শুভবিদারিণী মাত ভবানী, জয়া দুর্গে দুর্গতি পরিহারিণী, শুভবিদারিণী মাত ভবানী, জয় দুর্গে দুর্গতি পরিহারিণী। আদি শক্তি পরম ব্রহ্ম স্বরূপিণী, আদি শক্তি পরম ব্রহ্ম স্বরূপিণী, জগ জননী চাহু বেদ বখানী, জগ জননী চাহু বেদ বখানী, ব্রহ্মা শিব হরে আর জনকীনো, ব্রহ্মা শিব হরে আর জনকীনো, হারিণী
खड्गविराजे सिंहसवार सकल वरदानी अष्टभुजाकर खड्गविराजे सिंहसवार सकल वरदानी ब्रह्मानंद शरणम आयो ब्रह्मानंद शरणम आयो भव भय नाश कर महारानी जय दुर्गे दुर्गति परिहारिणी शुंभ विदारिणी मात भवानी জয় মা দুর্গা। দুর্গা নাম জপ করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। দুর্গা দুর্গতি নাশিনী, অসাধারণ একটি গান দিয়ে রেক আজকের জলসাঘর শুরু করলো। ধন্যবাদ দেব না, কারণ রেক আমার অত্যন্ত প্রিয় শিল্পী, বরং বলবো এইভাবে গানে গানে ও আরও এগিয়ে চলুক। এরপরে এরপরে আমরা একটু রাগ রাগিনী। হ্যাঁ, শুরু করার সময় তুমি বলেছিলে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গানে থাকবো, ওনারই রচনা করা একটি রাগ কাফির ওপরে একটি ছোট্ট করে বন্দিশ গাওয়ার চেষ্টা করব। একদম একদম, কারণ ধ্রুপদ ভজন ঠুংরি এগুলো কাফির রাগ দিয়ে গাওয়া যায় বলে আমি শুনেছি, এবং কর্ণাটক সঙ্গীতে এই রাগকে খরহর প্রিয়া রাগ বলা হয়। চলো আমরা এখন তোমার কাছে শুনি সেই রাগের একটা গান। মাগা মাগা রে সজা রে যা রে যা রে যা
দারুণ 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 শুনলাম আমরা রেখের গান। আসলে ওই যে ক্লাসিক্যাল গানের ছাত্রী তো, যার জন্য এই যে চলন গানের, এটা ওর কণ্ঠে অসাধারণ। আর কণ্ঠ দিয়ে তো গানটা হয় না, হৃদয় দিয়ে হয়। রেখ গান সবসময় হৃদয় দিয়ে গায়। কবি কেতকী প্রসাদ রায় এবং 80-এর দশকের বিখ্যাত তীরন্দাজি রুমা রায়ের কন্যা হচ্ছে রেখ রায়। তো বাবার সূত্রে কিছুটা পেয়েছে, মায়ের সূত্রেও তো কিছুটা পাবে, সেই জন্য রেখ একবার দুবার না 10 বার কিন্তু তীরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়ন। পড়াশোনায় এত ভালো, গানে এত ভালো সেই মেয়েটি, খেলাধুলাতেও এত ভালো। ওই যে মেয়েরা আমরা দশভুজা দুর্গা, ঠিক দুর্গারই মিনি সংস্করণ হচ্ছে আমাদের রেখ। রেখ কোন গানে যাবো এবার? আমরা সবাই কণ্ঠশিল্পী, যদি কণ্ঠ দাও। হ্যাঁ, আমার খুব প্রিয় গান গুরু জ্ঞান প্রকাশ ঘোষের যদি কণ্ঠ দাও। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া, এই গানটা গাওয়া মানে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া যে আমাদের কণ্ঠকে আরো মধুর করে আমাদের দর্শকদের কাছে যেন পৌঁছে দেয়। ঠিক, একটু গাওয়ার চেষ্টা করছি। অজয় চক্রবর্তী প্রথম এই গানটি গেয়েছিলেন এবং এখন আমরা রেখের কণ্ঠে শুনবো। দুজনের গায়কই একদম আলাদা হলেও আমি জানি রেখ কিন্তু অন্তর দিয়ে গানটা গেয়ে আপনাদের সকলকে মুগ্ধ করে দেবে। চলুন আগে শুনে নিই, তারপর এটা বলবো। যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি, করি অমৃত রূপ সুধা পান, যদি কন যদি কর্ণ দাও আমি অনাহত না শুনি, যদি কর্ণ দাও আমি অনাহত না শুনি, তারি সুরে সুরে প্রেমের জালখানি বুনি, যেন তোমারই করুণায় আমারই রসনা উথলে নাম সুরধ্বনি, যেন তোমারই যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে,
যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে তাপিত জনে করে স্নান তাপিত জনে করে স্নান যদি কণ্ঠ দাও আমি তোমার যদি কণ্ঠ দাও যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান যদি কণ্ঠ দাও যদি কণ্ঠ যদি কণ্ঠ দা এত সুন্দরভাবে করছিল, আমরা সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এরপরে আমাকে বলতে হবে। ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন রিকের ওপর এইভাবেই বর্ষিত হয় এবং এইভাবেই কণ্ঠ নিয়ে রিক যেন এগিয়ে চলে। জলসাঘরের পক্ষ থেকে আমরা এই শুভেচ্ছা বার্তাই ওকে জানাবো। অসাধারণ অসাধারণ একটা গান রিক আমাদের শোনালো, সত্যি মনটা ভরিয়ে দিলি তুই, এত ভালো গানটা গাইলি। এরপরে কোন গানে যাব? একটি রাগ নট ভৈরবের উপর তারানা গাই। একদম একদম, আসলে প্রাচীন সঙ্গীতে সঙ্গীত শাস্ত্রে স্বর এবং বর্ণ দ্বারা ভূষিত ধ্বনি বিশেষকে রাগ বলা হয়। সেই রাগ নিয়ে ওর কণ্ঠে সেই রাগ খেলা করবে এখন। চলো আমরা শুনি সেই গানটা। সকালে রাগ রাগ নট ভৈরব একটি তারানা। তা
অসাধারণ অসাধারণ। এই যে রিক গান গাইছিল, পিকন বাজাচ্ছিল, এই যে দুজনের বোঝাপড়া, এটা কি অসাধারণ না? অসাধারণভাবে ওরা এভাবে করছিল। আসলে গুরু এবং বাবা মার আশীর্বাদ ছাড়া বোধ হয় এভাবে গাওয়া যায় না। রিকের ওপর, রিকের গুরুদের এবং বাবা মাদের আশীর্বাদ তো রয়েইছে, এবং আমাদের মতো যারা রিককে ভালোবাসি, আমাদের শুভেচ্ছা রিকের ওপর রয়েছে, যার জন্য রিক সঙ্গীত নিয়ে এগিয়ে চলুক, এটা কিন্তু আমরা সবসময় বলবো। আর আমাদের জলসাগরের পক্ষ থেকে রিকের হাতে এটা তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের অনুষ্ঠান বুঝতেই পারছেন ভীষণ সুন্দর অনুষ্ঠান একটা হলো, কিন্তু ঘড়ির কাঁটা দস্তক দিচ্ছে অনুষ্ঠান শেষ করবার জন্য। কোনো কিছু শেষ না হলে আবার নতুন করে শুরু করা যায় না, তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। পিকন, প্রণবেশ, দা রিক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিনী আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেকে।